মাদকের মধ্যে অন্যতম ইয়াবার বিরুদ্ধে যখন কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ঠিক তখনই সোহরাওয়ার্দী উদ্যানের কয়েকটি স্থানে অবাধে চলছে মাদক সেবন। হাতে নাতে ধরার পর আর কোনোদিন এ কাজ করবে না বলেও প্রতিজ্ঞা করেন তারা। যুবসমাজ একটি দেশের মূল চালিকা শক্তি, একটি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মূল ভূমিকা পালন করে তারাই। তবে সমাজের এই মূল চালিকা শক্তি মাদকের করাল গ্রাসে ক্রমেই ঝুঁকছে অন্ধকার পথে। যুবক কিংবা তরুণদের পাশাপাশি জড়িয়ে পড়ছে নারীরাও। আমার যে এক্স হাজবেন্ড ছিলেন, উনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন, তো আমার ফ্যামিলি জানতো না, তো সেখান থেকে উনি আমাকে এগুলো খাওয়া শিখাইছে। একটা টাইম আমার এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার ডেইলি 20-25টা করে এই অবস্থা হচ্ছে, মানে লাগতেছে। মাদকের সাথে তাল মিলিয়ে বাড়তে শুরু করেছে মাদক নিরাময় কেন্দ্র ও মানসিক হাসপাতাল। একটু দেখে আসা যাক বিদেশি মানসিক হাসপাতাল ও মাদক নিরাময় কেন্দ্রের দৃশ্য। এবার ফিরে আসি রাজধানীতে গড়ে ওঠা মাদক নিরাময় কেন্দ্র ও মানসিক হাসপাতালের দিকে। মূল সড়কের পাশাপাশি বাণিজ্যিক ভবন, যানজটপূর্ণ সড়কের গাড়ির শব্দ, আর এর মধ্যেই চলছে মাদক নিরাময় ও মানসিক রোগের চিকিৎসা। এসব কেন্দ্রগুলোতে রোগীদের উপর শারীরিক অত্যাচার করারও অভিযোগ রয়েছে। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কেন্দ্রগুলোর ভয়াবহতার কথা জানালেন মনোরোগ বিশেষজ্ঞরা। লাভের জন্য তারা ওই কম টাকা নেয়, আবার তাদের কম টাকার মধ্যেই চিকিৎসা করে। সো ডাক্তার থাকে না, সাইকোলজিস্ট থাকে না, নার্স থাকে না, এবং তাদেরকে দিয়ে কাজ করায় এবং ওইটাকে ট্রিটমেন্টের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টর থেকে। এটা কিন্তু দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি হবে এবং চিকিৎসার ক্ষেত্রে একটা বিরাট অরাজকতা হবে, কারণ আপনার মাদকাসক্তি একটা রোগ, মাদকাসক্তির কারণে মানসিক রোগ হয়। সেবার নামে অনিয়ম করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের। গত 6 মাসে প্রায় 6টা নিরাময় কেন্দ্র আমরা বন্ধ করে দিয়েছি, মানে এবং আমরা ফৌজদারি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নিয়েছি। যে নিরাময় কেন্দ্রগুলো মানে চিকিৎসার নামে অপচিকিৎসা করছে তাদের বিরুদ্ধে যেমন আমরা ব্যবস্থা গ্রহণ করছি, এবং যারা উৎসাহী, যারা এই মাদকাসক্তদের চিকিৎসাকে চিকিৎসার্থে এগিয়ে আসছে, তাদেরকেও আমরা সহযোগিতা দান করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন আশ্বাস বাস্তবায়ন হলে বন্ধ হবে চিকিৎসার নামে অপচিকিৎসা। মাদকাসক্ত যারা হয় তারা কিন্তু মানে সব কিছু হারিয়ে ফেলে। সাইদুর রহমান, আবির, মাইটিভি, ঢাকা।